ওকে, এখন আমরা দেখব বিভিন্ন বর্তনীতে বা কোনো একটা নির্দিষ্ট বর্তনীতে, বর্তনীর ভিতর প্রত্যেকটা রোধের ভিতরে তড়িৎ প্রবাহ নির্ণয় এবং ভোল্টেজ নির্ণয়। যেমন 8 রোধের ভিতরে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে, বা 8 রোধের 2 প্রান্তের ভোল্টেজ কত, অথবা 8-3 রোধের ভিতর দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে, অথবা 8-3 রোধের 2 প্রান্তের ভোল্টেজ কত, মানে এইগুলো নির্ণয় করব। তো এইগুলো নির্ণয় করার জন্য আমাদের কয়েকটা চিত্র আঁকলে অঙ্কটা করতে সুবিধা হবে। তো প্রথমে আমরা এই বর্তনীতে আমরা দেখতে পারতেছি এই দুটো রোধ সমান্তরালে আছে, এটা শ্রেণীতে আছে। তাহলে ফার্স্টে আমরা তুলরোধ নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই এই দুটোকে আগে সমান্তরালে তুলরোধ নির্ণয় করবো এই দুটোর। তাহলে এই দুটো R2 এবং R3 রোধের তুলরোধ নির্ণয় করে যে তুলরোধটা পাচ্ছি সেটা হচ্ছে RP। তো ওইটা দিয়ে আমি একটা চিত্র আঁকলাম নতুন করে। R1 আগের মতো থাকবে, জাস্ট R2 R3 এই ক্যালকুলেশনটা আমরা ফার্স্টে করব, এবং এই ক্যালকুলেশনটা করার পর এখান থেকে যে তুলরোধ আসে ওইটা আমরা R1-এর সাথে, যেহেতু এটা R1-এর সাথে শ্রেণীতে আছে, শ্রেণীতে সংযোগ দেব। এরপর আমাদের R1 এবং RP এই দুটো শ্রেণীতে আছে, তো এই দুটো তুলরোধ নির্ণয় করব। তো এই দুটো তুলরোধ নির্ণয় করে আমরা এখানে RS পেলাম। তাহলে আমাদের এরকমভাবে যতগুলো চিত্র আঁকা যায় ততগুলো চিত্র আঁকবো। প্রথমে এই দুটো করে একটা পাইছি, পরে এই দুটো করে একটা। এখন আমাদের বর্তনী একদম সিম্পল, একটা মাত্র রোধ এবং একটা মাত্র রোধ আছে। তাহলে এখন আমরা এই দুই নম্বর চিত্রে আমাদের এই বর্তনীর সাথে রোধ সংযুক্ত আছে RS পরিমাণ, এবং আমরা জানি এখানে ভোল্টেজ V। তাহলে আমরা এই বর্তনীতে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারি। যেহেতু সরল বর্তনী, তাহলে আমরা V ইকুয়াল টু IR, এখান থেকে আমরা এই বর্তনীতে কতটুকু পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে I, সে I নির্ণয় করতে পারি। I সমান সমান V/R। তাহলে আমাদের এই সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ I। এখন আমরা এই চিত্রে আসি, যেহেতু এই R1 এর ভিতর দিয়ে RS এর ভিতর দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে, তাহলে R1 এবং RP এই দুটো রোধের ভিতর দিয়েও I পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তার কারণ আমরা আগেও দেখেছি শ্রেণী সমবায়ে প্রবাহ সমান থাকে কিন্তু বিভব ভিন্ন ভিন্ন হয়। যেহেতু এখানে আমাদের RS থেকে R1 এবং RP, RS থেকে R1 এবং RP শ্রেণী সমবায়ে সংযুক্ত আছে, এখান থেকে আমরা বলতে পারি RS এর পরিবর্তে আমরা লিখতে পারি R1 যোগ R1 এবং RP-টা সমান শ্রেণীতে আছে। তাহলে আমাদের R1 এর ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে এবং RP-র ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, এই তড়িৎ প্রবাহ সমান। তাই আমরা এখান থেকে কিছু তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারি। এখন আমরা এখান থেকে জানি R1 রোধের ভিতর দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এখন এখানে এই রোধের তড়িৎ প্রবাহ এবং আমি যদি রোধ জানি তাহলে ভোল্টেজ নির্ণয় করতে পারি IR1। এই রোধের দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য নির্ণয় করতে গেলে আমাদের এই রোধের তড়িৎ প্রবাহ এবং রোধ জানা থাকলে আমরা ভোল্টেজ নির্ণয় করতে পারি IRP। এরপর প্রথম সার্কিটে, এখান থেকে প্রথম সার্কিটে আমাদের R2 আর R3-টা মূলত RP এর সমতুল্য। R2 এবং R3 এর তুলরোধ আমরা পাইছি RP, তাহলে RP ভেঙে আমরা R2 আর R3 লিখতে পারি। এখন RP রোধের ভিতর তড়িৎ প্রবাহ কত আমরা আগেই জানি এবং ভোল্টেজ কত আমরা এখান থেকেই জানি। তাহলে এখানে R2 এবং R3 যেহেতু আমাদের সমান্তরালে যুক্ত আছে, তাহলে এদের ভোল্টেজ থাকবে সেম, সমান্তরালে যুক্ত থাকলে এদের বিভব থাকবে সেম। এবং এখানে RP এর ভিতরে বিভব ছিল V, তাহলে আমাদের R2 এর বিভব V, R3 এর বিভব V। তাহলে আমাদের R2 রোধের যেহেতু আমরা ভোল্টেজ জানি আর রোধ জানি, তাহলে এখান থেকে আমরা তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারতেছি I সমান সমান V/R2। R3 রোধের আমরা ভোল্টেজ এবং রোধ জানি, তাহলে এখান থেকে আমরা তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারতেছি V/R3। তাহলে আমরা R3 রোধের ভোল্টেজ জানি এবং কারেন্ট জানি, R2 রোধের ভোল্টেজ জানি V এবং তড়িৎ প্রবাহ কারেন্ট আই জানি। আমরা R1 রোধেরটা আগেই দেখে আসছি, এখানে R1 রোধের ভিতরে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং ভোল্টেজ কত। এভাবে আমরা কোন একটা বর্তনীর প্রতিটি রোধের ভিতরে তড়িৎ প্রবাহ এবং ভোল্টেজ নির্ণয় করতে পারি।